বগটুইকান্ডে কেন্দ্রীয় ফরেন্সিক দল আজ ওই গ্রামে ফটিক শেখের বাড়ির বাইরে পরীক্ষা নিরীক্ষা করে। উল্লেখ্য, এই বাড়ি থেকে ঘটনার দিন চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, তার মধ্যে পরের দিন একজনের মৃত্যু হয়। গুরুতর আহত নাজমা বিবির আজ হাসপাতালে মৃত্যু হয়। রামপুরহাট কাণ্ডে গতকাল সিবিআই এর তদন্তকারী অফিসাররা তলব করেছিলেন মিহিলাল শেখকে। মিহিলাল সিবিআই অস্থায়ী অফিসে না যেতে পারায় সিবিআই এর তদন্তকারী অফিসাররা সাঁইথিয়ার গোপালজল গ্রামে যায়। গ্রামে রয়েছে নিহতদের অন্যতম সদস্য মিহিলাল ও তার দাদা বানিরুল শেখ ও অন্যান্য সদস্যরা। কিন্তু মিহিলাল শেখকে সিবিআই তদন্তকারী অফিসাররা গ্রাম থেকে তাদের গাড়িতে চাপিয়ে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। সিবিআই গোয়েন্দা ওনারা আসবেন, ওনাদেরকে আমি আমার যা আমি দেখেছি সেগুলো ওনাদেরকে পূর্ণ সহযোগিতা করবো। তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করবো ওনাদের কাছ থেকে। তারপরে ওনাদের সঙ্গে কথা বলে আমি হসপিটাল বেরিয়ে যাবো। হ্যাঁ, পুলিশ আমাকে নিতে এসছে, পুলিশ আমাকে পূর্ণ সহযোগিতা করছে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য, এবং এখানে আমি থাকছি তারও জন্য পূর্ণ মানে সাপোর্ট দিচ্ছে। রাত দিন 24 ঘন্টা ওনারা থাকছেন। এদিক থেকে ওনাদের যে পরিকাঠামো, ওনার যে কাজ, এটা খুব সুন্দর, আমাকে ভালো হয়েছে ওনাদের সিকিউরিটি দেওয়ার জন্য। নাজমা বিবির অবস্থা এখন পর্যন্ত শুনতে পাচ্ছি উনি ভেন্টিলেশনে ওনাকে রাখা হয়েছে। তো ভেন্টিলেশনে রাখা মানে তো শেষ অবস্থা, এখন জানি না, আল্লাহর হাত, আল্লাহ যাকে হায়াত দেনেওয়ালা, জীবন দেনেওয়ালা হচ্ছে আল্লাহ। তো আল্লাহ যদি ঘুরান তো ঘুরবে, তবে আশা করছি এটা আল্লাহর হাত। তবে আমাদের যে ধারণা, আর ফিরে আসবেন কিনা জানি না।